নমস্কার, বুল রান বিয়ার ডাউন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা সাম্প্রতিক ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের প্যাটার্ন নিয়ে আলোচনা করছি, অর্থাৎ প্রাইস চলার সময় যেরকম ক্লোজিং দেয়, যেভাবে শেষ করে, সেই শেষ বিন্দুগুলি থেকে এক একটা চলন, এক একটা ভঙ্গিমা, এক একটা আকার আয়তন তৈরি হয়, যেখান থেকে আমি বুঝতে পারি যে এই প্যাটার্নটা বা এই নকশাটা কি বলতে চাইছে। প্যাটার্ন অ্যানালিসিসের কয়েকটি প্যাটার্ন আমরা আগে আলোচনা করেছি। আজকের প্যাটার্ন অ্যানালিসিসে আমরা দুটি প্যাটার্ন আজকে আলোচনা করব। সেই দুটি প্যাটার্নের মধ্যে একটি প্যাটার্ন হচ্ছে হিল ডাউন প্যাটার্ন, অর্থাৎ পাহাড় থেকে যদি পড়ে যাওয়া হয় তাহলে যে অবস্থা তৈরি হয় তাকে হিল ডাউন বলা হয়। অর্থাৎ পাহাড় থেকে কোনো একটি মানুষ যদি গড়িয়ে পড়তে থাকে তাহলে যেভাবে খুব তাড়াতাড়ি নামতে থাকে, প্রাইসের ক্ষেত্রেও সেরকম একটা ব্যাপার আমরা দেখতে পাই। যদি কোনো কারণে প্রাইস যদি দেখা যায় যে খুব তাড়াতাড়ি অনেকটা করে ফল করছে, এই রকম ফলিং ব্যাপারটা থেকে আমরা দেখতে পাই হিল ডাউন একটা এফেক্ট তৈরি হচ্ছে। সেই জন্যে এই প্যাটার্নটাকে নাম দেওয়া হচ্ছে হিল ডাউন প্যাটার্ন। এই হিল ডাউন প্যাটার্নের ক্ষেত্রে আমরা ছবিতে অবশ্যই আসব। তার আগে আমরা একটা কথা বলে দিই যে হিল ডাউন প্যাটার্ন আলোচনার পরে আমরা আরেকটি প্যাটার্ন আলোচনা করব আজকে, সেটি হচ্ছে ওয়েজ প্যাটার্ন, অর্থাৎ WEDGE, ধার বা কিনারা নকশা। এই ওয়েজ প্যাটার্ন হচ্ছে কিছুদিন প্রাইসটা চলতে চলতে আস্তে আস্তে দেখা যাচ্ছে ওপরে উঠছিল ঠিকই, কিন্তু আগের দিন যতটা ওপরে উঠেছে তার থেকে আজকে একটু কম ওপরে উঠল, পরের দিন আরেকটু কম, অর্থাৎ ওপরে ওঠার উচ্চতাটা প্রাইসের আস্তে আস্তে কমছে। তখন একটা দিন দেখা যাবে হঠাৎ নিচে নেমে গেল, অর্থাৎ ও আর ওপরে উঠতে পারলো না, ও শক্তি হারিয়েছে, নিচে নেমে গেল। এটা যখন আপনি বুঝতে পারবেন, তখন যারা এই ওয়েজ প্যাটার্নটার সম্বন্ধে একটু জ্ঞান রাখবেন তারা দেখতে পাবেন যে এইবার ওয়েজটা ভেঙে কিনারাটা ভেঙে নিচে চলে আসছে, বা এরকম প্যাটার্নকে আমরা বলবো রাইজিং ওয়েজ প্যাটার্ন। আবার উল্টো দিকে ঠিক বিপরীতভাবে দাম কমতে 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 কমাটা কমে যাচ্ছে, তখন হঠাৎ একদিন উপরে উঠে গেল, তখন তাকে বলা হচ্ছে ফলিং ওয়েজ প্যাটার্ন। এই ওয়েজ প্যাটার্ন এবং হিল ডাউন প্যাটার্নের মাধ্যমে কিভাবে আপনি ডিসিশন নিতে পারবেন, বাইং জোন বা সেলিং জোনের ডিসিশন নিতে পারবেন, কল পুট কিনতে মানে অপশানের ক্ষেত্রে কল পুট কেনা বেচা করতে পারবেন, এবং বিশেষ করে ইন্টারডের ক্ষেত্রে আপনি তো অপশানেও ইন্টারডে করতে পারবেন। ইন্টারডে একটা খুব বড় হাতিয়ার এবং খুব কৌশলী হাতিয়ার। আপনি সুইংয়ের ক্ষেত্রে, ইন্টারডের ক্ষেত্রে, অপশানের ক্ষেত্রে এই পুরো বিষয়টা কীভাবে কাজে লাগাতে পারবেন সেটি আমি এখন চিত্রের সাহায্যে আপনাদের দেখাবো, যেটা দেখতে থাকুন। এইখানে এই হিল ডাউন প্যাটার্নটা আমরা আলোচনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। প্রথমে ধরুন প্রাইস এই ছিল, তা হঠাৎ একদিন প্রাইসটা এরমভাবে পড়ে ক্লোজিংটা এখানে হলো, তারপর আবার দুটো দিন একটুখানি ওপরে উঠলো, আবার প্রাইসটা এখানে পড়ে গেল, আবার তিনটে দিন একটুখানি উঠলো, আবার প্রাইসটা এখানে পড়ে গেল, আবার তিনটে দিন এরম গেল, আবার প্রাইসটা। অর্থাৎ আপনি দেখুন যে এর ক্লোজিংয়ের যে নেচারটা সেটা নিচের দিকে পড়ছে এবং অবিশ্বাস্য রকম খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, এবং এই যে জায়গাটা, এই জায়গাটা যতটা আপনার স্টিপ বা খাড়া হবে তত জানবেন যে এর পড়ার গতিটা অনেক বেশি, এবং তখন মানুষ ডিসিশন নিতে পারেন না। মানে যারা ইনভেস্ট, যারা বাজারে ট্রেডার আছেন বা যারা ইনভেস্ট করতে, ডিসিশন নিতে কোথায় থামবে এটা, আপনাদের ওই জিনিসটা আমি আপনাকে আপনাদের সামনে বলবো যে কোথায় থামবে, সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এবারে আমাকে আমার একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে। এই যে পড়তে থাকতে দেখা যাচ্ছে এক দুই তিন চার, চারটে বিগ প্রাইস ফলিং হয়েছে। আপনি সঙ্গে সঙ্গে দেখে নেবেন যে RSIটা যেখান থেকে বিগ ফলিং শুরু হচ্ছিলো ওখান থেকে 50 পয়েন্ট কমেছে কিনা, অর্থাৎ RSI যদি 70 থাকে সেটা 20 এসছে কিনা, RSI যদি 80 থাকে সেটা 30 এসছে কিনা, মোটামুটিভাবে 45 পয়েন্ট 50 পয়েন্টের কাছাকাছি RSI যদি ডাউন হয়ে যায় জানবেন ওইখান থেকে আপনার বাইং জোন শুরু হচ্ছে, অর্থাৎ বাইং লেভেল। এই দেখুন আমি আরো দিয়ে দেখেছি বাইং লেভেল শুরু হচ্ছে। এই যে আমি দেখুন লিখেছি RSI 20 থেকে 30, সবাই
দেখবেন দাম পড়ছে, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন যে দাম পড়ে যাচ্ছে, এখন বাজারে এখন ঢুকবো না, দাম পড়ে যাচ্ছে, খুব অসুবিধা হয়ে যাবে, ভীষণ লস খাবো, এইসব ব্যাপারগুলো থাকবে। কিন্তু আপনি নিজে তখন আইডেন্টিফাই করবেন কোথায় আমি তাহলে এবার ঢুকবো। দেখবেন RSI টা যেদিন থেকে দাম পড়ছিলো, আপনার কাছে তো বিভিন্ন রকম ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে, আপনি দেখতে পারবেন যে যেদিন ফার্স্ট ওরকম একটা হিউজ ফলিং শুরু হয়েছিলো সেদিনকে RSI কত ছিল, আর আজকে যেখানে এই চারটে মোটামুটি এই জিনিসটা ব্যাপারটা হচ্ছে চারটে বিগ ফলিংয়ের পরেই মোটামুটি আপনার বাইং জোন তৈরি হয়ে যায়। এবার কোনো ক্ষেত্রে খুব বেশি খারাপ হলে পাঁচটা বিগ ফলিং হয়, তবে চারটে বিগ ফলিংয়েই আপনি ফল পেতে শুরু করবেন। এইখানে RSI 20-30 মধ্যে রান করবে, তখন আপনি বাইং লেভেলে চলে আসবেন। তাহলে যারা এমনি ট্রেড সুইংয়ের জন্য রাখছেন বা ইন্টারডে করবেন, তাহলে এখান থেকে কিনতে পারবেন এই জায়গা থেকে। আর যারা অপশানের কাজ করবেন তারা এখান থেকে কল বাই করবেন, তবে অবশ্যই দেখে নেবেন কল বাইয়ের সময়টা কোন সময় আছে। মাসের প্রথমের দিকে যদি হয় তাহলে এখানে কল বাই করবেন, যদি মাসের 3 নম্বর উইক বা 4 নম্বর উইক শুরু হচ্ছে তখন এটা খুব একটা এফেক্টিভ হবে না, কারণ এইখান থেকে ওই রেট আপনি পাবেন না, ওই রেঞ্জ তৈরি হবে না যেখান থেকে আপনাকে হিউজ টার্ন দেবে। কিন্তু আপনি এখান থেকে তুলতে পারবেন, এখান থেকে আপনি কিনে ওয়েট করতে পারবেন যদি অন্য রকমভাবে কিছু করতে চান। তো অপশান বাইংয়ের ক্ষেত্রে এই যে পয়েন্টটা তৈরি হলো, এটা যদি একটু আগের দিকে হয় তাহলে কিন্তু মানে মাসের প্রথমের দিকে যদি হয় বা 10 তারিখের আগে, তাহলে কিন্তু আপনি এখানে এফেক্ট পেয়ে যাবেন, কারণ ওখানে টাইম ভ্যালু একটা বিষয় থাকে। সেই সব আলোচনা আমরা অপশান আলোচনার ক্ষেত্রে সব বলবো। এখন শুধু আপনাকে বললাম যে হিল ডাউন প্যাটার্ন হলে কি হয় ব্যাপারটা, এইখানটা থেকে আপনার ঘুরে যাওয়ার চান্স থাকে, অর্থাৎ ট্রেন্ড, কেউ কেউ ট্রেন্ড রিভার্সাল বলেন। এবার আমি আসছি ওয়েজ প্যাটার্নের ক্ষেত্রে। এই ওয়েজ প্যাটার্ন অর্থাৎ কিনারার প্যাটার্ন, দেখুন এই যে আমি এখানে একটা নোট ডাউন করেছি, একটা এঁকেছি ABCDEFG, এখানে দেখুন BDEH, এই যে BDFH, এই যে লাইনটা, এই লাইনটাকে বলছি ট্রিগার লাইন। ওপরে দেখুন হাইটটা ওপরের থেকে নিচের দেখুন, এই যে দুটো লাইনের মধ্যেই দামটা রেঞ্জ বাউন্ড হয়ে যাচ্ছে, কিন্তু রেঞ্জটা কোনো সময় ন্যারো হয়ে যাচ্ছে, অর্থাৎ জি এর পরে যেই মাত্র এইচ পয়েন্টের নিচে দাম চলে আসবে তখন আপনি বুঝে যাবেন দাম পড়ে যাবে, দাম মানে পড়বেই আর কি। এবার মোটামুটিভাবে নিশ্চিত হবেন দাম এবারে পড়ে যাবেই। এটা কারণ দুটো কারণে হয়, একটা প্রফিট বুকিং করার জন্য হয় আর একটা অজানা আতঙ্কের ক্ষেত্রে হয়, এরকমভাবে পড়ে যেতে পারে। যেমন আজকে আমি যেদিনকে আমার এই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, এখন এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং হোল ওয়ার্ল্ডে একটা অস্থিরতা তৈরি হয়েছে, এইখানে কিন্তু আপনি এইরকম জায়গা দেখলে কিন্তু পড়ে যাবেই এই ব্যাপারটা, এই অজানা আতঙ্ক, এই যে পড়ে যাবেই, হয়তো যুদ্ধ হবে না বা হয়তো একটু এরকম চমক ধমক চলবে সেসব হবে, কিন্তু তাতে কিন্তু সাধারণ ট্রেডাররা কিন্তু ভয়ভীতের মধ্যে পড়ে যাবেন এবং তারা কিন্তু এই জায়গাতে দাম পড়ে গেলেই এই জিনিসটা আপনি করতে পারেন, এখানে পুট বাই করবেন বা কল সেল করবেন অপশানের ক্ষেত্রে। আর এমনি হাতে যদি মাল থাকে, যদি হাতে যদি আপনি শর্ট সেলিং করতে চান বা বিক্রি করতে ফিউচারে বিক্রি করতেন, তাহলেও কিন্তু এই পয়েন্টটাকে বেছে নিতে পারবেন। এইভাবে রাইজিং ওয়েজের ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। একইভাবে উল্টো দিকে এখানে শুনুন, একটা কথা শুনে রেখে দিন আপনারা, BH লাইনটা ট্রিগার লাইন, অর্থাৎ BH লাইন ভাঙলেই কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন। আবার উল্টো দিকে দেখুন ফলিং ওয়েজের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওই রকম, পড়তে তো হঠাৎ একটা উপরে প্রেশার, হয়তো এরকম ভাবলেন যে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা চলছিল, হঠাৎ সব মীমাংসা হয়ে গেল, শান্তি চুক্তি প্রতিষ্ঠা হলো, হঠাৎ দাম বাড়তে শুরু করলো, সব ট্রেডাররা মার্কেটে ফিরে এসে সবাই বাজারের প্রতি আস্থা ফিরে পেলো এবং হঠাৎ করে খুব কিনতে শুরু করলো, তাহলে এইচ পয়েন্ট ভাঙলেই, ভেঙে উপরের দিকে দাম উঠলেই আপনি তখন কল বাই বা পুট সেল করবেন অপশানের ক্ষেত্রে। আর এমনি সুইং বা ডেলিভারির ক্ষেত্রে বা ইন্টারের ক্ষেত্রে আপনি এখানে কিনে কাজ করতে পারবেন, এটাকে ফলিং ওয়েজ বলছে। এই ওয়েজ প্যাটার্ন এখানেও কিন্তু BH লাইনটা ট্রিগার লাইন, কারণ এটা যেটাকে কেটে বা ভেঙে উপরে উঠছে বা নিচে নামছে, যে আটকাতে পারছে না বা যেখানে যে বর্ডার লাইনটাকে কেটে ভেঙে উপরে চলছে সেই পয়েন্ট লাইনটাকেই বলা হচ্ছে ট্রিগার লাইন। এই ট্রিগার লাইন চিনতে হবে, আপনার দামের ক্লোজিং চিনতে হবে, তাহলে কিন্তু আপনি অনেকটা সাকসেস পেয়ে যাবেন। আমি এই চিত্রগুলির মাধ্যমে এই বিষয়টাকে আপনাদের সামনে রাখলাম। দেখুন যে দুটো প্যাটার্ন আলোচনা করা হলো, সেই দুটো প্যাটার্নের ক্ষেত্রে আপনার বিশেষ অনেক কিছু জানার দরকার নেই, শুধু একটা কথা বলে রাখছি, হিল ডাউন এফেক্টের ক্ষেত্রে আপনি 10-15 দিনের মধ্যে এই এফেক্টের বিষয়টা বুঝতে পারবেন, আর রাইজিং ওয়েজ বা ফলিং ওয়েজের ক্ষেত্রে 10 দিনের কমেই আপনি বুঝতে পেরে যাবেন, কারণ মোটামুটিভাবে ওয়েজ অ্যানালিসিসের ক্ষেত্রে
ধরা হয় স্বাভাবিকভাবে যে 4 থেকে 7 দিন, আর হিল ডাউনের এরকম সিচুয়েশান তৈরি হলে ধরা হয় 7 থেকে 14 দিন, এরমভাবে আপনি কাজটা করতে পারবেন। তবে প্যাটার্ন শেখার ক্ষেত্রে একটা কথা বলি, আপনার চোখটা খুব ভালো হতে হবে, দেখার ক্ষমতাটা খুব পরিষ্কার হতে হবে যে কীভাবে দামটা ক্লোজিং হচ্ছে, কীভাবে দামের আচরণ হচ্ছে, এটার প্রতি কিন্তু আপনাদের একটু নজর রাখতে হবে। যারা এমনি ডেলিভারি করেন তাদের অত ব্যাপার কিছু নেই, তারা কিনে রেখে দিলেন, পরে যা হবে হবে। সুইংয়ের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ওয়েজটাকে খেয়াল রাখতে হবে, হিল ডাউনের থেকেও ওয়েজটা যারা সুইং ট্রেড করেন তাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ওয়েজ প্যাটার্নের ক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি এফেক্ট পেয়ে যাবেন। অন্যদিকে যারা অপশান বাই করেন বা সেল করেন, এরকম যারা অপশানে কাজ করতে চান বা ফিউচারে কাজ করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু হিল ডাউন এফেক্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং হিল ডাউন এফেক্টের ক্ষেত্রে বিশেষ করে ওই টার্নিং লেভেলগুলোতে আপনি সিদ্ধান্ত নিলে অবশ্যপক্ষে আপনি সাফল্য পাবেন। এবং এটা আমার একটা ব্যক্তিগত ধারণা এবং ব্যক্তিগত মতামত যে যদি দামের শেষগুলো, প্রতিদিনকার দামের ক্লোজিংগুলো আপনি ভালো করে লক্ষ্য করতে পারেন, তাহলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। স্বাভাবিকভাবে বাজারের ওঠা নামা, বাজারে আস্থা অনাস্থার ব্যাপার, বাজারের যে পরিবেশ পরিস্থিতি, এটা আপনাকে বুঝতে হবে, কারণ মার্কেটের সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর সবসময় কাজ করে। এবং মনে রাখবেন যে আমরা যাই টেকনিক্যাল পড়ি, যাই আমরা ফান্ডামেন্টাল পড়ি, যাই প্যাটার্ন পড়ি, যা কিছুই করি না কেন, সব কিছুই কিন্তু ভিত কিন্তু মার্কেট সাইকোলজি। ওই জন্য বাজারের মানসিকতা যদি আপনি বুঝতে পারেন তাহলে খুব সহজেই সফলতা পেয়ে যাবেন। বাজারে আসবেন, একটু জেনে শিখে বুঝে আসবেন, বাজারে অবশ্যই 100% আমি বলছি আপনারা সফলতা পাবেন। তবে হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভেবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার বিশ্লেষণ যেন খুব সঠিক হয়। আপনি দেরিতে সিদ্ধান্ত নিন, কিন্তু সঠিক বিশ্লেষণ করে যদি সিদ্ধান্ত নেন তাহলে সাফল্য আসবেই আসবে। একথা বলে সবাই ভালো থাকবেন, আমি একথা বলে আজকের এই ভিডিওটা শেষ করছি। নমস্কার।